কি ব্যাপার? ঘর অন্ধকার করে এরকম চুপ করে বসে আছো? হ্যাঁ, আচ্ছা মারাদোনা সুমি ওরা কোথায়? দিদি ভাইয়ের ঘরে। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? আজকাল প্রায় দেখছি নানান অজুহাতে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, কথাই বলতে চাইছো না কেন? কি কি আমার উপর কিসের এত রাগ তোমার? রাগ আমার নিজের উপর হচ্ছে। আমার আজকাল প্রায় মনে হচ্ছে যে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতা বোধ হয় আমার নেই। হঠাৎ এরকম কথা মনে হওয়ার কারণ? এতকাল তো দিব্যি চলছিল, বেশ ভালোই তো চলছিল, হঠাৎ এরকম একটা কথা মনে আসার কারণটা কি? দেখো দেখো মিনু, আমি তো তোমাকে স্ত্রী হিসেবে কোনোদিন অস্বীকার করিনি, আমি অসম্মান করেছি আমি। ওই দেখো, কান্নাকাটি করো না, আমি আমি তোমাকে হাত জোর করছি, চোখের জল ফেলো না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে সহ্য করতে পারো না, আমাকে সহ্য করো না, কিন্তু চোখের জল ফেলো না তো আমার একদম সহ্য হয় না। আজকাল আমার আমার কোনো কিছুই তো তোমার সহ্য হচ্ছে না দেখছি। তাই? আচ্ছা কি 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 বলতে চাইছো তুমি পরিষ্কার করে বলো তো, কি বলতে চাইছো? নিশার সঙ্গে কিসের সম্পর্ক তোমার সেটা তুমি জানো না? না জানি না, আর জানি না বলেই জানতে চাইছি। বলো না, বলো কিসের সম্পর্ক তোমার? তুমি কোন সম্পর্কের কথা জানতে চাইছো বলো মিনু, বলো তুমি কোন সম্পর্কের কথা জানতে চাইছো, বলো, বলো না, বলো না। যখন তখন তুমি ওর ঘরে যাচ্ছো, রাস্তায় বেরিয়ে মোড়ের মাথায় লুকিয়ে দেখা করছো, এরপরেও তুমি বুঝতে পারছো না আমি কোন সম্পর্কের কথা বলছি? ছি 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 ছি, ছোট ভাইয়ের বউ তার সঙ্গে? মিনু চুপ করে চেয়েছিও না। তুমি কি করে ভুলে গেলে তোমার তোমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, বাড়িতে দাদা আছে, তার একটা মান সম্মান? চুপ করো তো, চুপ করো, চুপ করো, উল্টো পাল্টা বকে যাচ্ছ তুমি। মিনু তুমি ভুল করছো, ভুল করছো তুমি। না আমি ভুল করছি না, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। আচ্ছা তাই বলছো, যাও, তুমি একদম ঠিক কথা বলছো, ঠিক আছে, তোমার তোমার মনে যা আসে তুমি যা খুশি তাই বল, কিন্তু নিশার ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে রাজি নই। কি করে কথা বলবে তুমি? কথা বলার মুখ আছে নাকি তোমার? তবে একটা কথা জেনে রেখো, এই সংসারে ঘর বাঁধা খুব কঠিন কাজ, কিন্তু একবার যদি সে ঘর ভেঙে যায় না, হাজার চেষ্টা করো তুমি সেটা জোড়া লাগাতে পারবে না। তেরি আবার কে ফোন করলো এখন? শোনো শোনো শোনো, কান্নাকাটি করো না তো, সবসময় সন্দেহ করবে আর কান্নাকাটি করবে কি? মিনু একটু ভালোটা ভাবতে শিখো, ভালোটা ভালোটা ভাবলে তবেই ভালো থাকবে। আরে ধ্যাত তেরি, কা হ্যালো কে, হ্যালো কে? হ্যাঁ সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার স্যার, আমি 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 অশান্ত, হ্যাঁ হ্যাঁ, না এক মিনিট, এক এক মিনিট, হ্যাঁ স্যার স্যার, না 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 না, আপনি 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 একদম চিন্তা করবেন না স্যার, ও হয়ে যাবে। হ্যাঁ আমি যখন কাজটা হাতে নিয়েছি, আমি আমি বলছি আমি কাজটা করেই ছাড়বো, আমি গ্যারেন্টি দিচ্ছি স্যার। ঠিক আছে, আজকে রাজি হয়নি, কালকে রাজি হবে স্যার, ওতেই হবে, ওকে দিয়ে আমি সাক্ষী দেওয়া বই। হ্যাঁ 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 স্যার, ওকে স্যার, সরি ফর চেঁচামেচি, গুড নাইট স্যার।